বন্ধুরা সবার জন্য শুভ কামনা আমি ডাক্তার সাইফুল ইসলাম ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান দেশ হেলথ সেন্টার থেকে বলছি ছোটোবেলা থেকে আমরা একটি মহান উক্তি শুনে এসেছি বিভিন্নভাবে টিচারদের কাছে সিনিয়রদের কাছে সেটি হলো যে নো দাই সেলফ অর্থাৎ নিজেকে জানো নিজেকে না জানলে নাকি কোনো জানাই পূর্ণ হয় না কিন্তু কিভাবে আসলে নিজেকে জানা যাবে উপায়টা কি। এখানে অনেক স্কুল অফ থটস আছে সুফিবাদে একরকম বলা হয়েছে নিজেকে জানার কথা আধ্যাত্মবাদে একরকম বলা হয়েছে ধর্মীয় বিভিন্ন মতবাদে বিভিন্ন রকম বলা হয়েছে আজকে আমি খুব সহজ এবং সাধারণভাবে নিজেকে জানার একটি পদ্ধতি বা একটি উপায় নিয়ে আলোচনা করব আসলেই নিজেকে জানাটা খুব জরুরি নিজেকে না জানলে যেটি হয় হয় আমার নিজের সম্পর্কে আমার ধারণাটি খুব উচ্চ হয়ে যায় সুপিরিয়রিটি কমপ্লেক্স অথবা আমার নিজের সম্পর্কে ধারণাটি নিচের দিকে হয়ে যায় বা নিম্নমানের হয়ে যায় যেটাকে বলা হয় ইনফিরিয়রিটি ইনফিরিয়রিটি কমপ্লেক্স দুটো কমপ্লেক্সই কিন্তু খারাপ সুপেরিয়রিটি কমপ্লেক্স আমাদেরকে অহংকারী করে তুলতে পারে আবার ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগলে আমরা হীনমন্যতা বা অন্যান্য মানসিক সমস্যার মধ্যে পড়তে পারি তো আজকে আমি এরকম একটি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব যে কীভাবে আমরা আসলে নিজেকে জানতে পারি চিনতে পারি সেটি সহজ পদ্ধতিটি হলো সেলফ অ্যানালাইসিস অর্থাৎ নিজেকে বিশ্লেষণ করা আমরা যখন কোনো কিছু জানতে চাই তখন সেটি আমাদেরকে আগে বিশ্লেষণ করতে হয় সেটির নানা দিক দেখতে হয় তারপরে আমরা সেটি সম্পর্কে ধারণা পাই বা জানি এটি বৈজ্ঞানিক উপায় এইভাবেই আমরা বস্তু সম্পর্কে বা কোনো জিনিস সম্পর্কে অ্যাকচুয়ালি ধারণা পাই ঠিক একইভাবে নিজেকে জানার ক্ষেত্রেও সেরকম একটি বিশ্লেষণী পদ্ধতি যে পদ্ধতির মধ্যে দিয়ে আমরা নিজেকে জানতে পারবো আমি সেরকম একটি বিশ্লেষণী সহজ পদ্ধতি আজকে আলোচনা করব আপনাদের মতামত আপনারা জানাবেন আমার আলোচনায় ভুল থাকলে ধরিয়ে দেবেন অথবা আলোচনাকে সমৃদ্ধ করার জন্য আপনাদের যে কোনো পরামর্শ আমি পরবর্তীতে সংযুক্ত করার চেষ্টা করব সেই ক্ষেত্রে আমরা একটি সহজ পদ্ধতির কথা বলি সেটি হচ্ছে চারটি অক্ষরের একটি শব্দ এটি একটা অ্যাভ্রিভিয়েশান এস ডাব্লু ও টি অর্থাৎ যদি আমরা এটাকে উচ্চারণ করতে যাই শট উচ্চারণ হবে শট এটি একটি অর্থহীন শব্দ একটি অ্যাভ্রিভিয়েশান এস ডাব্লু ও টি এই চারটি অক্ষর দিয়ে আমরা আমাদেরকে বিশ্লেষণ করতে পারি আমি এখন এই চারটি অক্ষরে ব্যাখ্যা করব এস বলতে এখানে বোঝানো হয়েছে স্ট্রেংথ বা সক্ষমতা অর্থাৎ আপনার নিজের মধ্যে কি সক্ষমতা বিদ্যমান আছে সেটিকে আপনাকে আগে ভালোভাবে জানতে হবে অনেক সময় আমরা আমাদের নিজেদের সক্ষমতাকে জানতে পারি না ঠিকমতো বুঝতে পারি না ফলে আমরা আমাদের কাজে আমাদের পেশায় আমাদের শিক্ষায় আমরা আমাদের পুরো শক্তিকে কাজে লাগাতে পারি না তো সেই সক্ষমতাটা কি হতে পারে যে কোনো সক্ষমতা হতে পারে আপনার কারিগরি সক্ষমতা হতে পারে আপনি ভালো কথা বলতে পারেন উপস্থাপনা কৌশল হতে পারে আপনার পেশাগত দক্ষতা আপনার একটি সক্ষমতা আপনার নিজস্ব সম্পদ থাকলে সেটি আপনার জন্য একটি সক্ষমতা হতে পারে আপনার মেধা আপনার জন্য সক্ষমতা আপনার কর্মনিষ্ঠা আপনার একাগ্রতা আপনার পরিশ্রম করার মানসিকতা পরিশ্রম করার যে সক্ষমতা সেটি আপনার একটি স্ট্রেংথ শেখার মানসিকতা আপনি শিখতে চান সেটি আপনার একটি সক্ষমতা হতে পারে ঝুঁকি নেয়ার বা কোনো কিছুতে লেগে থাকার যে একটি মানসিকতা সেটি আপনার মধ্যে বিদ্যমান আছে সেটি আপনার জন্য একটি সক্ষমতা হতে পারে আপনি কল্পনা করতে পারেন আপনি স্বপ্ন দেখতে পারেন আপনি অন্যকে স্বপ্ন দেখাতে পারেন সেটি আপনার একটি সক্ষমতা হতে পারে ইতিবাচক মনোভাব আপনি সবসময় পজিটিভ বিষয়ে ধারণ করেন আপনি ইতিবাচক চিন্তা করেন সেটি আপনার জন্য একটি সক্ষমতা হতে পারে আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব যেটি দেখে মানুষ আকৃষ্ট হতে পারে বা অনুসরণযোগ্য সেটি আপনার জন্য সক্ষমতা হতে পারে আপনার সুস্বাস্থ্য আপনার শরীর ভালো আছে আপনার মন ভালো আছে সেটি আপনার জন্য একটি সক্ষমতা হতে পারে এর বাইরে আপনি নিজেকে অ্যানালাইসিস করে বের করবেন আপনার কি কী সক্ষমতা আছে আমি জাস্ট উদাহরণ হিসাবে এই কথাগুলো বললাম অর্থাৎ এটি আপনার ইনার স্ট্রেংথ যেটি একান্তই আপনার নিজস্ব এর বাইরে অন্যরা আপনার যে বিষয়গুলোকে হয়তো আপনার ওইভাবে জানা নাই অন্যরা আপনার যে বিষয়গুলোকে আপনার সক্ষমতা হিসাবে দেখে হয়তো কেউ একদিন আপনাকে বলল যে বাহ তুই তো চমৎকার আবৃত্তি করিস আপনি নিজেও হয়তো জানতেন না যে আপনি আবৃত্তি ভালো করেন সো এটি আপনার একটু সক্ষমতা হতে পারে আপনি একদিন হয়তো বন্ধুদের কাছে গুনগুন করে গান গাইলেন আপনার বন্ধুরা বললো বাহ তো গানের গলাটা তো চমৎকার তো আপনি জানলেন যে এটি আপনার একটি সক্ষমতা হতে পারে এটিকে চর্চা করলে আপনি আরও অনেক দূর যেতে পারবেন সো এইভাবে আমরা আমাদের সক্ষমতাকে চিহ্নিত করতে পারি এরপরে আসি ডাব্লু উইকনেস বা দুর্বলতা আমাদের কী কী দুর্বলতা আছে অর্থাৎ যে জায়গাগুলো আমাদের ডেভেলপ করা দরকার আমরা বলি এরিয়া অফ ডেভেলপমেন্ট উন্নয়নযোগ্য ক্ষেত্র যেগুলো আছে আমাদের মধ্যে সেটি আমাদের দুর্বলতা আগে যেগুলো বললাম যে যেগুলো সক্ষমতা সেগুলোর অভাব থাকলে সেগুলোই আপনার দুর্বলতা আপনার সম্পদে সীমাবদ্ধতা হতে হতে পারে আপনার শারীরিক অসুস্থতা হতে পারে অথবা অন্যরা যে বিষয়গুলোকে আপনার দুর্বলতা হিসেবে দেখে ঠিক একইভাবে যদি আগের উদাহরণটি আমি টেনে নিয়ে আসি যে আপনি আবৃত্তি করছেন সবাই বলছে না না তোর আবৃত্তি হয় না দোস্ত তুই আবৃত্তি করিস না তো আপনি বুঝলেন যে এটি আপনার একটি দুর্বলতা তার মানে এই না যে আপনি থেমে যাবেন এই দুর্বলতাটাকে আপনি সক্ষমতায় রূপান্তরিত করবেন সফল হতে গেলে এই দুর্বলতাটাকে আপনি অর্থাৎ চিহ্নিত করতে পারবেন আপনি যে আপনার দুর্বলতাটা কোনটি আপনি তো আগে জানতেনি না আপনি হয়তো মনে করতেন যে আপনি খুব ভালো আবৃত্তি করেন কিন্তু যখন সবাই বলল যে না তোমার আবৃত্তি ব্যবস্থা ভালো হচ্ছে না তখন আপনি বুঝে গেলেন যে এটি আসলে আপনার দুর্বলতা বা আপনার পার্সোনালিটি নিয়ে যদি কেউ সমালোচনা করে তো এটা আপনার রেগে যাওয়ার কিছু নাই বা আপনাকে রিজিট হওয়ার কিছু নাই যে ইয়ার মাই পার্সোনালিটি ইজ বেস্ট এরকম বলার কিছু নাই আপনি ওটিকে চিহ্নিত করেন যে ইয়াস এটি মাই উইকনেস সো আমি এটিকে ডেভেলপ করব আমি এটিকে সক্ষমতায় রূপান্তরিত করব সুতরাং এই দুর্বলতাগুলোকেও একইভাবে আপনি চিহ্নিত করবেন যেভাবে আপনি সক্ষমতাগুলোকে চিহ্নিত করেছেন এরপরে আসি ও ও মিন্স অপরচুনিটি বা সুযোগ সেই সুযোগ কী হতে পারে আপনার পরিবার সমাজ থেকে আপনি যে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন যেটা হয়তো একান্ত আপনার না কিন্তু সেই সুযোগ সেই সুযোগটি কাজে লাগানো বা একটি বিষয়কে কাজে লাগানোর একটি সুযোগ হয়তো আপনার আছে আপনার হয়তো পৈতৃক একটি সম্পদ আছে যেটিকে ব্যবহার করতে পারেন আপনি আপনার রিলেটিভসের কোনো একটি বিষয় আছে যেটি হয়তো আপনি ব্যবহার করতে পারেন এটি আপনাদের একটি সুযোগ তো এই সুযোগগুলো সাধারণত বাইরে বিদ্যমান থাকে সমাজে পরিবারে রাষ্ট্রে হ্যাঁ বিদ্যমান থাকে আপনার কোনো কোনো সক্ষমতাকে ব্যবহার করে কোন কোন সক্ষমতাগুলোকে ব্যবহার করে আপনি আপনার সেই সুযোগকে কাজে লাগাতে পারেন বা সুযোগকে কাজে লাগিয়ে আপনার সক্ষমতাটাকে আরও বেশি বৃদ্ধি করতে পারেন সেটি চিহ্নিত করতে হবে আপনার বিশ্বস্ততা আপনি লোকে আপনাকে বিশ্বাস করে এটি আপনি একটি সক্ষমতা বাট এটিকে আপনি সুযোগ হিসাবে কাজে লাগাতে পারেন সেই বিশ্বস্ততাটাকে সুযোগ হিসাবে কাজে লাগিয়ে আপনি আপনার সক্ষমতাকে আপনার উইকনেসের জায়গাগুলোকে কাভার করে আসতে পারেন আপনার গ্রহণযোগ্যতা আছে সমাজে এটি আপনার সক্ষমতা ডেফিনেটলি কিন্তু এই গ্রহণযোগ্যতাটাকেই আপনি সুযোগে রূপান্তরিত করতে পারেন করে ফেলতে পারেন অর্থাৎ সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনি আরও বেশি আমি বলছি না যে অপরচুনিস্টিক একটি নেগেটিভ ওয়ার্ড মানে সুযোগ সন্ধানে সেই কথাটি আমি বলছি না আমি বলছি সুযোগ অর্থাৎ পজিটিভ সেন্সে যে বিষয়গুলোকে বা যে সম্পদকে আমরা ব্যবহার করে আমাদের সক্ষমতাকে বৃদ্ধি করতে পারবো সেটি হচ্ছে আসলে সক্ষমতা আর একটা হচ্ছে থ্রেডস যেটা আমি বললাম টি এস ডাব্লিউ ও টি ফর থ্রেডস থ্রেড মানে হচ্ছে ভীতি অর্থাৎ আপনার যে বিষয়গুলো আপনার অগ্রগতি বা উন্নয়নের পথে বাধা সেগুলো আপনার জন্য আপনার আপনার একটি ভীতির কারণ হতে পারে আপনার প্রতিযোগীর সংখ্যা আছে আপনি যে কাজটি করছেন আপনি হয়তো একজন উদ্যোক্তা তাহলে আপনি যে প্রোডাক্টটি তৈরি করছেন সেটির অনেক প্রতিযোগিতা আছে বাজারে সেটি আপনার জন্য একটা থ্রেডস হিসাবে কাজ করবে সেই থ্রেডসকে আপনি কমিয়ে কিভাবে আনবেন সেটি হচ্ছে পরবর্তী আলোচনার বিষয় আপনি হয়তো চাকরি করছেন সেখানে আপনার যারা সহকর্মী আছে তাদের পারফরমেন্স আপনার সাথে কিন্তু কম্পেয়ার করবে তো সেই সেই আপনার যে ভালো পারফরমেন্স যদি কেউ করে সেটি কিন্তু আপনার জন্য একটু থ্রেট তার মানে এই না যে তার পারফরমেন্সকে খারাপ করার চেষ্টা করবেন আপনার পারফরমেন্সকে আপনি ভালো করবেন সুতরাং আপনার কোনো ব্যক্তিগত দুর্বলতা এই ভীতিটাকে আরও বাড়িয়ে দিবে আপনার ফোবিয়া থাকতে পারে আপনি হয়তো লোককে ভয় পান আপনি বাইরে যেতে চান না আপনি লাজুক আপনি ইন্টোহার্ট এগুলো কিন্তু আপনার জন্য থ্রেট হিসেবে কাজ করবে অ্যাট দ্য সেম টাইম এমনি উইকনেসও বটে সুতরাং এই থ্রেটসটা আমরা আগে যেটা বললাম যে স্ট্রেংথ এবং উইকনেস এটি হচ্ছে ইনার পার্ট মানে আপনার ব্যক্তিগত আভ্যন্তরীণ বিষয় আর অপরচুনিটি এবং থ্রেটস এটি কিন্তু বাইরের বিষয় যে আপনার সমাজে বা আপনার পরিবারে বা রাষ্ট্রে বিদ্যমান যে বিষয়গুলো আছে সেগুলো আপনার জন্য কতটা থ্রেট হিসাবে কাজ করছে সেই জায়গাটা আপনাকে বিশ্লেষণ করে বের করতে হবে এখন আমরা বললাম যে উইকনেসের জায়গাটাকে বা থ্রেটের জায়গাটাকে কমিয়ে আনার জন্য আপনি আসলে কি করতে পারেন আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজের কাছে নিজে এই প্রশ্নগুলো করতে পারেন যে আপনি অন্যের নিকট থেকে যে ধরনের ব্যবহার আশা করেন আপনি কি অন্যের সাথে সে ধরনের ব্যবহার করেন অর্থাৎ আমরা কিন্তু সব সময় আমাদের এক্সপেকটেশন লেভেলটা থাকি একরকম আর আমাদের ইমপ্লিমেন্টেশনটা থাকে একরকম অর্থাৎ আমরা চাই যে আমাদের সাথে সবাই ভালো ব্যবহার করবে কিন্তু আমি কেমন ব্যবহার করছি সেটি এখানে বিবেচনা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যেমন ব্যবহারটি লোকের কাছ থেকে আশা করছি আমাকে ঠিক তেমন ব্যবহার করতে হবে তো এটি নিজেকে অ্যানালাইসিস করে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে বের করতে হবে যে আপনি কি অন্যের কাছে যে ধরনের ব্যবহার আশা করেন আপনি কি অন্যের সাথে সেই ধরনের ব্যবহার করেন যে ধরনের ব্যক্তিত্ব আপনার পছন্দ যে ধরনের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আপনার পছন্দ আপনার নিজের মধ্যে কি সেই ধরনের ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বের গুণাবলী বিদ্যমান আছে আপনি অন্যের যে আচরণের সমালোচনা করেন আপনার মধ্যে কি সেই আচরণগুলো আছে আপনি বাইরের মানুষ যেভাবে জানে আপনাকে বা বাইরে আপনি যেভাবে নিজেকে প্রকাশ করেন আসলেই কি আপনি সেরকম নাকি নিজেকে ফেক আকারে বা মেকি আকারে বাইরে প্রেজেন্ট করেন আপনি অর্থাৎ আপনার বাইরের চেহারা এবং ভেতরের চেহারা কি এক এটি নিজের কাছে নিজেকে ক্লিয়ার হতে হবে আসলে আপনার কারণ এটি বাইরের কেউ জানবে না এটি একমাত্র আপনি জানবেন এবং সেটি হচ্ছে নিজেকে জানা যে আমার ভেতরটাকে আমি কতটা জানি আসলে আমাকে বাইরের মানুষ অনেক রকম জানতে পারে কিন্তু আমি আমাকে কিভাবে জানি আমি আসলে কেমন আমি কে সেটি হচ্ছে নো দাইসেল নিজেকে জানা আপনার সম্পর্কে আপনার চারপাশের মানুষের মূল্যায়ন কী মানুষ আপনাকে নিয়ে কি ধরনের মূল্যায়ন করে সেটি আপনাকে বিবেচনা নিতে হয় আপনার নিজের সম্পর্কে আপনার কি আপনি নিজেকে যে আপনি কি মনে করছেন আপনি যে কাজগুলো করছেন মানুষ কি বলছে সেটা একটা বিষয় আছে সব মানুষ সময় যে ভালো কথা বলবে সেরকম না বাট আপনার নিজের কাছে আপনি নিরপেক্ষভাবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে কি আপনি ক্লিয়ার যে হ্যাঁ আপনি যা করছেন যে যেটি ধারণ করছেন সেটি ঠিক আছে ওকে ফাইন তাহলে ঠিক আছে আপনি কি অন্যের ভালো লাগা মন্দ লাগা অন্যের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেন নাকি শুধুই নিজের সালিশ মানে তাল গাছ আমার এই ধরনের মানসিকতা লালন করেন আপনি কি অতিমাত্রায় এক্সট্রোভার্ট অথবা ইন্ট্রোভার্ট মানে আপনি একদম মুখ চোরা অথবা অতিমাত্রায় বেশি মাত্রায় এক্সপোজ করে ফেলেন নিজেকে রেগে গেলে আউটবাস্ট হন বা যেখানে দুটো কথা বললে হয় সেখানে পাঁচটা কথা বলে ফেলেন এরকম কিনা আপনি কি অন্যের কাছে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারেন এই বিষয়গুলো আপনি নিজের কাছে প্রশ্ন করে আপনি আপনার এরিয়া অফ ডেভেলপমেন্ট খুঁজে বের করতে পারেন যে কোন জায়গাগুলো আসলে আপনার ডেভেলপমেন্ট দরকার আছে সেক্ষেত্রে আপনি বন্ধুদের সহযোগিতা নিতে পারেন প্রফেশনালস আছে এখন বিভিন্ন আমাদের দেশে কাউন্সিলরস আছে সাইকোলজিস্ট আছে ক্লিনিক্যাল সাইকোলিয়াটিস্ট আছে তাদের সাথে পরামর্শ করে আপনার এই জায়গাগুলোকে আপনি বিল্ড করতে পারেন এবং নানা ধরনের টিপস আমরা প্রতিনিয়ত পাচ্ছি নিজেদেরকে ডেভেলপ করার ক্ষেত্রে সেগুলো আমরা চর্চা করতে পারি নিজেকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে নিজের সক্ষমতা দুর্বলতা সুযোগ এবং ভীতি সম্পর্কে সঠিকভাবে চিহ্নিত করতে হবে তাহলেই কেবল আমরা নিজেকে জানতে পারব সক্ষমতা ও সুযোগকে বাড়াতে হবে এবং দুর্বলতা ও ভীতি যেটা বললাম সেটিকে কমাতে হবে এটি কমাতে পারলে আমরা তখন একটা সফল মানুষের অ্যাটলিস্ট সফলতার অনেক সংজ্ঞা আছে আমি সেদিকে যাব না সফলতা এক জনের কাছে এক এক রকম কিন্তু অন্তত একজন ভালো মানুষ হিসেবে অথবা নিজের কাছে একটা হ্যাপিনেস তৈরি হবে অ্যাটলিস্ট সুতরাং বন্ধুরা নিজেকে জানার জন্য আসুন সবাই চেষ্টা করি এটি জানার আরও অনেক পদ্ধতি আছে আমি আগেই বলেছি মেডিটেশান একটি পদ্ধতি হতে পারে সেটি নিয়ে আমরা অন্য একটি সেশানে আলোচনা করব কারণ একটি দীর্ঘ আলোচনা তবে সবারই উচিত নিজেকে জানা প্রতিদিন কিছুটা সময় হলেও নিজের জন্য ব্যয় করা যেমন আমরা বলি এক্সারসাইজের কথা ঠিক একইভাবে একইভাবে বলি যে একটি সময় আপনি বরাদ্দ রাখেন সারা অনেক সময় দরকার নেই কিছুক্ষণ পাঁচ মিনিট দশ মিনিট আপনি একটু গভীরভাবে ধ্যানমগ্ন হয়ে নিজের ভেতরটাকে উপলব্ধি করার চেষ্টা করেন আপনার ভেতরের যে আমি আছে আমার ভেতরের যে আমি আছি সেই আমিটাকে বোঝার চেষ্টা করেন এই আমিটাকে বুঝতে পারাটাই হচ্ছে আসলে নিজেকে জানা ধন্যবাদ সবার জন্য শুভ কামনা এবং সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আবারও দেখা হবে